এক একটা সাপ্লাই চেইন এক একটা বড় গ্রুপের কাছে একরকম জিম্মি হয়ে যাচ্ছে। ডিমের ক্ষেত্রে বড় ডিম সাপ্লায়ার এখন 4-5 জন, এবং তারাই আসলে এই মুহূর্তে মার্কেটের বেশিরভাগ অংশ তারা সাপ্লাই দিচ্ছে। তেলের ক্ষেত্রেও তাই, আপনি চিনির ক্ষেত্রেও তাই। আপনি এইভাবে প্রত্যেকটি পণ্যে যাবেন, আপনি দেখতে পাবেন বিশেষ করে যেগুলো কিনা তুলনামূলকভাবে অপচনশীল পণ্য, সেগুলোতে এই ধরনের প্রবণতাগুলো আরও বেশি। যখন কোনো বড় ব্যবসায়ী ধানের ই বাজারগুলোতে আসে, পাইকার বাজারগুলোতে আসে, একা পুরো বাজারটি কিনে ফেলেন তিনি, কারণ এত তার এত এই পরিমাণ ক্যাশ নিয়ে আসেন তখন। তাতে করে অন্য কারো পক্ষে ওই অল্প পরিমাণ কিনে গিয়ে এগুলোকে মজুত করা বা ব্যবসা করা বা খাদ্য গুদামে সাপ্লাই দেওয়ার সেই সুযোগই আর থাকে না। যারা কিনা এই ব্যবসার সাথে প্রকৃতভাবে যুক্তই না, তারাই এই ব্যবসাগুলোতে একসময় বড়ভাবে বিনিয়োগ করে মুনাফা করছে। ডক্টর খন্দকার গোলাম মজিম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মজিম ভাই অনেকে শ্রীলঙ্কার উদাহরণ টেনেছেন যে শ্রীলঙ্কা এক সময় অনেক বেশি নিত্যপণ্যের দাম ছিল, মানুষ কিনতে পারছিল না, সেখানে আপনি জানেন যে বিক্ষোভ হয়েছে মানুষের অনেক পরে। এখন শ্রীলঙ্কা কিন্তু আমাদের চেয়ে নিত্যপণ্যের দিক থেকে অনেক ভালো আছে, তারা চেষ্টা করছে, তাদের মূল্যস্ফীতি অনেক কম, কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারিনি কেন? একটি দেশ পিছন থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু আমাদের অর্থনীতির কথা তো ভালোই বলা হচ্ছিল। হ্যাঁ, মানে শ্রীলঙ্কার সাথে আমাদের বৈশিষ্ট্যগত পার্থক্য হলো যে শ্রীলঙ্কার অর্থনীতিতে সাপ্লাই চেইনগুলো অনেক বেশি অর্গানাইজড, আমাদের এখানে সাপ্লাই চেইনগুলো অনেক বেশি ডিসঅর্গানাইজড। অর্থাৎ সেখানে আমি যদিও শ্রীলঙ্কার উপর আমার অত গবেষণা নেই, কিন্তু আপাতভাবে শ্রীলঙ্কায় ঘুরে দেখে যেটা মনে হয়েছে যে ফর্মালি যেভাবে বিজনেস করার কথা সেই বিজনেস মেকানিজমগুলো সেখানে যথেষ্ট ভালোই অপারেট করে সম্ভবত, কিন্তু এখানে আমাদের এখানে কয়েক রকমের প্রভাব পড়ছে। একটি জায়গায় দুটো দেশেরই মিল রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে, সেটা হলো যে এক্সচেঞ্জ রেট, আমাদের আমাদের টাকাও ডলারের বিপরীতে অবমূল্যায়িত হয়েছে, এবং সে কারণেই যে প্রভাব পড়ছে সেটা আমরা অস্বীকার করছি না, সেটা তো আছেই। শ্রীলঙ্কাতেও শ্রীলঙ্কান রুপিয়ার ডলারের বিপরীতে অবমূল্যায়িত হয়েছে, সে কারণে আমদানিকৃত পণ্য কাঁচামাল সেগুলোর উপরে তার প্রভাবটা এই জায়গাটায় মিল আছে ওখানে ওদের সাথে আমাদের, এবং আমদানিকৃত পণ্যও তাদের যেমন দরকার হয় আমাদেরও তেমন দরকার হয়, সেটাও আমাদের সাথে মিল আছে। যেটা মিল নেই আমাদের এবং যেটা আমাদের এখন সবচেয়ে ভোগাচ্ছে সেটা হচ্ছে সম্ভবত শ্রীলঙ্কার সাপ্লাই চেইনে এরকম বাজারের উপরে প্রভাব বিস্তারকারী যে সমস্ত বড় গোষ্ঠী বিভিন্ন সাপ্লাই চেইনগুলোতে এটা হয়তো এতটা সক্রিয় না, সেখানে হয়তো ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বাজারে হয়তো সমানভাবে অংশগ্রহণের সুযোগ পান। কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে ক্রমশ এক একটা সাপ্লাই চেইন এক একজন বড় কোম্পানি নিয়ে নিচ্ছে, এবং আমরা অসহায়ের মতো তাদের মানে তারা যেরকমভাবে দাম ঠিক করছেন সেভাবে আমরা নির্ধারণ করছি। একটু আগে যে ভাই বলছিলেন যে ডিমের ক্ষেত্রে সেইভাবে তো আসলে কেউ কার্টেলের অংশ হওয়ার কথা না, কিন্তু আমরা বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াতে নিউজে জানছিলাম যে কীভাবে মূল্যগুলো নির্ধারণ হয়। উপর থেকে ফোন করে দেওয়া হয়, বলে দেওয়া হয় কোন মূল্যে বিক্রি হবে, এবং সেই মূল্যে তখন পণ্য ডিমগুলো তখন বাজারে সাপ্লাই দেওয়া হয়। তেলের ক্ষেত্রে ব্যবসায়ীরা জোরালোভাবে আপত্তি করেছে যে যারা আমদানিকারক তারা রিসিট দিতে চান না, ব্যবসায়ীরা চাইলেও তাদেরকে রিসিট দেওয়া হয় না, অথবা যদি রিসিট দেওয়া হয় তাহলে রিসিটে যে মূল্যে বিক্রি হয়েছে সেই বিক্রি মূল্য তারা লিখবেন না, লিখে দেবেন আর একটি বিক্রি মূল্য, ফলে সেটি নিয়ে আবার যে মূল্যে ব্যবসায়ী কিনছেন সেই মূল্যে যখন বিক্রি করতে যান তার আবার লাভ থাকছে না, ফলে যে রিসিট আসলে পাচ্ছেন সেই রিসিট আসলে প্রকৃত রিসিট না, যেটা প্রকৃত লেনদেনের তথ্য না। ফলে সেই কারণে আমি বলছিলাম যে আমাদের এক একটা সাপ্লাই চেইন এক একটা বড় গ্রুপের কাছে একরকম জিম্মি হয়ে যাচ্ছে, সেই জায়গাটির কারণে আমাদের এই সাপ্লাই চেইনগুলোতে বড় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের আইনগতভাবে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া দরকার। ভারতে হয়েছিল, ভারতে যেটা ভাই বলতে পারবেন সেটা হচ্ছে যে টেক্সটাইল সেক্টরে ক্ষুদ্র টেক্সটাইল মিল মালিকরা যাতে অংশগ্রহণের সুযোগ পায়, এই জন্য ক্ষুদ্র অল্প কিছু সংখ্যক তাঁত যাদের রয়েছে এই ধরনের যাদের ব্যবসা রয়েছে তাদেরকে যাতে তাঁত শিল্পটা বা টেক্সটাইল শিল্পটা যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ কেন্দ্রিক হয় সেজন্য আপার লিমিট সেট করে দেওয়া হয়েছিল। ফলে দেখা গিয়েছিল যে ভারতে প্রচুর সংখ্যক ক্ষুদ্র মাঝারি তাঁতি বা যেটা বলছে টেক্সটাইল মিল মালিক তারা কিন্তু অংশ তৈরি হয়েছে। আমাদের এখন প্রয়োজন এসছে আপার লিমিট করে দেওয়া, এবং খাত ভিত্তিক আমাদের সর্বোচ্চ কী পরিমাণ বিনিয়োগ একজন ব্যবসায়ী করতে পারবেন ওই খাতে এটা নির্দিষ্ট করে দেওয়া,
তাহলে যেটি হবে যে আমাদের এখানে অটো রাইস মিল আগে দেখেছেন না আপনি, অটো রাইস মিল সেইগুলোর পাশে এখন যে বিশাল আকারের যে বড় বড় রাইস মিল যেগুলো পুরোপুরি ফুললি অটোমেটেড যে সমস্ত এসছে সেটির দাপটে এই অটো রাইস মিলগুলো এখন মানে হারিয়ে যাওয়ার দশা। সুতরাং এই কিন্তু ওখানে যদি এই আপার লিমিটটা যদি দিয়ে দেওয়া হতো তাহলে এই যে এখন যে বড় বড় কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়ছে চালের বাজারে তাদের যাওয়াটাও অন্ততুলনভাবে কমতো, যদি নাও কমতো কিন্তু তারা এককভাবে বাজারে এত মার্কেট শেয়ার তারা নিত না, তাতে হতো কি আরও ছোট মাঝারি ব্যবসায়ের মার্কেট শেয়ার থাকতো, তাহলে যে ছোটো ছোটো যে অটো রাইস মিলগুলো তারা তখন বাজারে তার ওই সীমিত শেয়ার নিয়েও তারা টিকে থাকতে পারত। সেম ডিমের ক্ষেত্রেও তাই, ডিমের ক্ষেত্রে বড় ডিম সাপ্লায়ার এখন 4-5 জন এবং তারাই আসলে এই মুহূর্তে মার্কেটের বেশিরভাগ অংশ তারা সাপ্লাই দিচ্ছে। তেলের ক্ষেত্রেও তাই, আপনি চিনির ক্ষেত্রেও তাই, আপনি এইভাবে প্রত্যেকটি পণ্যে যাবেন আপনি দেখতে পাবেন বিশেষ করে যেগুলো কিনা তুলনামূলকভাবে অপচনশীল পণ্য সেগুলোতে এই ধরনের প্রবণতাগুলো আরও বেশি। সুতরাং আমাদের এই মুহূর্তে যদি সরকারকে আদতই করতে হয় তাহলে এখন বিনিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা সেট করার সময় এসছে যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ যাতে এখানে আসে, এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হলো বিভিন্ন ধরনের প্রকিউরমেন্টে যাতে বড় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকেও যাতে পণ্য কিনতে বাধ্য হন সেই ব্যবস্থা করা দরকার। সেটা যেমন সরকার যে খাদ্য মজুত করে থাকেন গম এবং চা ধান মজুত করে থাকেন সেখানেও সরকার এইভাবে প্রকিউরমেন্টের ক্ষেত্রে গাইডলাইন দিতে পারেন যে কী পরিমাণ একজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি ধান কিনবেন। তাতে হবে কি এককভাবে বাজার জুড়ে যে দেখবেন যে যখন কোনো বড় ব্যবসায়ী ধানের ই বাজারগুলোতে আসে পাইকার বাজারগুলোতে আসে একা পুরো বাজারটি কিনে ফেলেন তিনি, কারণ এত তার এত এই পরিমাণ ক্যাশ নিয়ে আসেন তখন, তাতে করে অন্য কারো পক্ষে ওই অল্প পরিমাণ কিনে গিয়ে এগুলোকে মজুত করা বা ব্যবসা করা বা খাদ্য গুদামে সাপ্লাই দেওয়া সেই সুযোগই আর থাকে না। সুতরাং সেইখানে যদি আপার লিমিট সৃষ্টি করে দেওয়া হয় যে হ্যাঁ একজন বড় ব্যবসায়ী হোক ক্ষুদ্র ব্যবসায়ী সর্বোচ্চ এই পরিমাণ সরকার একজনের কাছ থেকে নেবেন, যদিও এখানে 9-6 বা এগুলোকে মনিটর করার একটা বিষয় আছে কিন্তু করলে আমার ধারণা হয়তো আস্তে আস্তে এই জায়গাটিতে কিছুটা মানে স্বচ্ছতা ফিরে আসবে। সুতরাং আবার ঠিক একইভাবে আলুর ব্যাপারেও তাই যে এখানে রিসিট বাণিজ্য হচ্ছে একরকমের, সুতরাং সেগুলো তো এরা আসলে কোনোদিনই আসলে আলুর ব্যবসায়ের লোক না। এখন আমি যখন একসময় গবেষণা করেছি আমিও দেখেছি যে আমাকে অফার করা হচ্ছে ভাই কয়েক বস্তা রাখবেন নাকি, তো আপনি বোঝাতে মানে এইরকম ধরনের একটা ব্যবসা কেন্দ্র এখন তো এটা আরও বেশি আলুর সিজনে ওইভাবে ফোন আসে যে হ্যাঁ কয় বস্তা আপনার জন্য রাখবো স্যার। এই যে প্যাটার্ন আসলে যারা কিনা এই ব্যবসার সাথে প্রকৃতভাবে যুক্তই না তারাই এই ব্যবসাগুলোতে একসময় বড়ভাবে বিনিয়োগ করে মুনাফা করছে এবং তার সুবিধা কিন্তু ক্ষুদ্র যারা উৎপাদক তারা যেমন পাচ্ছেন না আবার তার খেসারত দিচ্ছেন হয়তো ভোক্তা, তিনিও হয়তো এই উচ্চ মূল্যে তাকে হয়তো কিনতে হচ্ছে সেটার মধ্যে পড়তে হচ্ছে। মোট কথা সাপ্লাই চেনগুলোকে যদি আপনি অর্গানাইজ না করতে পারেন এবং শুধুমাত্র এই মনিটর না এই ফুল সাপ্লাই চেনে যারা কাজ করবেন তারা রেজিস্টার্ড হওয়া তাদের সমস্ত এবং লেনদেনগুলো ক্যাশ থেকে আস্তে আস্তে ব্যাংক সিস্টেমে যেতে হবে তাহলেই আপনি ট্রেস করতে পারবেন যে কার কাছ থেকে কে কোন দামে নিয়েছে, আপনি বিন এবং টিনের অ্যাগেনস্টে আপনার ট্রানজ্যাকশান হতে হবে সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি ট্রেস করতে পারবেন। তখন সে যদি তার ফাইনাল বছর শেষে তার যখন NBR এর কাছে তার যখন রিপোর্ট জমা দেওয়ার থাকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট জমা দেওয়ার থাকে তখন তিনি যদি রিপোর্ট নাও করেন সরকার চাইলে তার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান বিন টিনের ট্রানজ্যাকশান ধরেও কিন্তু বুঝতে পারবেন যে তিনি আসলে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন কিনা। সুতরাং ওরকম একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন্টিগ্রেটেড ট্রানজ্যাকশন সিস্টেম এবং ইন্টিগ্রেটেড একটা বাজার সিস্টেমে আমাদের যেতে হবে যেটাতে করে প্রথমত ট্রান্সপারেন্সি আসবে এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সেটাতে বড় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র মাঝারি এবং একেবারে ক্ষুদ্র যারা উৎপাদক যারা রয়েছেন তাদেরও সমান অংশগ্রহণের সুযোগ থাকবে। নতুবা আমাদের দেশে এখন ক্রমান্বয়ে যেটা হচ্ছে বড় ব্যবসায়ীরা এখানে তুলে নিচ্ছে। আর একটা তথ্য বলে শেষ করব, মোটামুটি রাজনৈতিক সরকারগুলো উন্নত দেশগুলো এমনকি উন্নয়নশীল দেশগুলো একটা জায়গায় কিন্তু নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিম্ন রাখা। এটা করা হয় এই কারণে রাজনৈতিকভাবে করা হয় কারণ এটা ভোটের রাজনীতি এবং তিনি চান যে বৃহৎ অংশের জনগণ যাতে ন্যূনতম তার খাদ্য নিরাপত্তা আয় নিরাপত্তা এবং তার যাতে ন্যূনতম জীবনযাপনের নিরাপত্তা থাকে এবং সেই জন্য ডেলিবারেটলি রাখা হয় যে পণ্যমূল্যকে কীভাবে কম রাখা যায় এবং সেই অনুযায়ী উদ্যোগগুলো নেয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের খাদ্যপণ্যের বাজারগুলো এখন বড় বড় কর্পোরেট হাউসগুলো এখানে ঢুকে গেছে এবং সেই বাজারের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই।